সকাল থেকে ব্লগটা স্টার্ট করিনি তো কিছু কারণ ছিল সেই জন্য। তো তোমাদের সবাইকে আমার তরফ থেকে অনেক 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 ভালোবাসা জানাই। আমার ছোট ছোট বোনেরা ভাইরা, তোমরা এত ভালো ভালো সব কমেন্টস করছো আমাকে, আমার খুব ভালো লাগছে। আমার তরফ থেকে অনেক ভালোবাসা তোমাদের। তো এখন এখন আমি এখন আমার ছেলে আমাকে হিন্দি কথা শেখাবে। আমার থেকে আমার ছেলে অনেক ভালো হিন্দি বলতে পারে, কিন্তু আমি একদম হিন্দি বলতে পারি না। আমি আগে আমি অনেক বছর মানে বিহারে থেকেছি, বিহারের এক জায়গায় থেকেছি 2-3 বছর, কিন্তু ওখানে সবাই হিন্দি বলতো, তাও আমি হিন্দি শিখতে পারিনি। আর আর আজ পর্যন্ত আমি শিখতে পারলাম না। আমার হাজবেন্ড খুব ভালো হিন্দি বলে, ও ও অনেক ভাষাই পারে, কিন্তু আমি পারি না। আমি শুধু ওই এক বাংলা বাংলা বাংলা, ও বাবা ওটাই পারি বলতে। তো চলো স্টার্ট করি, আমার ছেলে আমাকে হিন্দি কথা শেখাবে। চলো বলো। আচ্ছা বলো, প্রথমে কি শেখাবে আমাকে? বলো। আচ্ছা আমি বলছি, দাঁড়াও। তোমারা নাম ক্যা হ্যায়? ঠিক বলেছি? হ্যাঁ, মানে তোমার নাম কি? তোমার নাম কি? ঠিক বললাম তো। এবার তুমি আমাকে জিজ্ঞাসা করো তো কিছু। তুমি ক্যা কর রহে হো? মে আভি কি বলবো? মে আভি মেরে পরিবার কে সাথ বাত কর রহি হু। ঠিক বললাম? ঠিক বলেছি। আর 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 বাতাও। আচ্ছা আমি মামার বাড়ি যাব, এটা কি বলবো? মামা বাড়ি যা রহি হু মানে এখন যাচ্ছি। মে আমি যাব, এখনো যাইনি তো আমি। ফিউচার টেন্স, যেতেও পারি নাও যেতে পারি। বাংলা থেকে হিন্দি, হিন্দি থেকে আবার ইংলিশে চলে যাচ্ছি। শুধু শুধু হিন্দি কথা, কারণ এটা হিন্দি ক্লাস। হ্যাঁ এখন হিন্দি ক্লাস চলছে আমাদের। তারপরে বলো। তুমি যাবে? ও বললাম তো এটা। মে ব্যাটা হু, মানে বসে আছি, বসে যাবো। ও মে ব্যাটা হু, না আমি তো মে মে ব্যাঠি হু। তারপর মে পড়াই বহুত দিন। মে পড়াই করনে ওয়ালা হু। দেখো এই যে মা কে এই লোক কখ লিখতে দিয়েছে। মে পড়াই করনে ওয়ালা হু। আমি এখন কখ লিখবো? হ্যাঁ তাহলে না লাগো পড়ার, তারপরে পড়ে লিখবো। আমার হিন্দি কথা শিখছি তো এখন, পরে লিখবো। হ্যাঁ এটা হিন্দি ক্লাস, বাংলা বা কিচ্ছু বলে না। ঠিক আছে হিন্দি দে। তাহলে তুমি কেন বাংলা বলছো? চলো ক্যান্সেল। নেক্সট নেক্সট মে 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 বলতো আমরা। আর একটা কিছু বলতো আমি, মে মে করে যে ভাড়া। তো আবি শাম হোনে বালি হ্যায়? আবি মে ঘুমনে যাতা হু। ঘুমনে যাতা হু? আবি মে ঘুমনে যাউঙ্গা, মানে আমি এক্ষুনি ঘুম কেরো, আমি এক্ষুনি কেরো ঘুমতে যাবো। আমি কিন্তু পারি না এ হিন্দি কার্টুন দেখে দেখে পুরো হিন্দি কথা শিখে গেছে। হিন্দি কার্টুন দেখে বাংলা কার্টুন হই? বাংলা কার্টুন দেখো তুমি? না ইংলিশ ইংলিশ। হ্যাঁ তুমি তো হিন্দি আর ইংলিশ দেখো, বেঙ্গলি তো দেখো না। ইংলিশ তো বেঙ্গলি আমি শিখবো, আমি হিন্দিতে বেঙ্গলি জানি। আচ্ছা ইংলিশ শিখবো তাহলে।
আচ্ছা বেঙ্গলি অনেক জানে, বেঙ্গলি আর শিখবে না, ওই জন্য হিন্দি আর ইংলিশ শিখছে। ইংলিশ চ্যানেলটার নাম বারবারা। তারপর মেরা নাম হ্যায় দুষ্ট। আচ্ছা আজকে আরে হিন্দিতে যেটা কি বলবো, হিন্দি আজকে তুমি কি দিয়ে খেয়েছো এটা কি বলবো? আমাকে অনেক হিন্দি কথা শিখিয়ে দিয়েছে আমার ছেলে, তো এখন আমি শিখবো না, আমি বাংলাই বলবো। শ্যাম্পু ভালো করে বলো, ও ওয়াও বিউটিফুল, এই ছেলেদেরকে তো বিউটিফুল বলে না, হ্যান্ডসাম হ্যান্ডসাম মেয়েদেরকে বলে বিউটিফুল। আচ্ছা চলো অনেক গল্প করে নিলাম সবার সাথে, এবারে আমি আর ছেলে একটু এক্সারসাইজ করব, তাই না? আরে ইয়োগা 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 আমরা ইয়োগা করি না, আমরা এক্সারসাইজ করি। তো চলো আমি আর ছেলে এখন একটু এক্সারসাইজ করে নিই, আবার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর পরে হচ্ছে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব, ভেবে রেখেছি বৃষ্টি কমলে পরে সে রেসিপিটার জন্য কিছু জিনিস আমাকে আনতে হবে দোকান থেকে, বৃষ্টি কমলে পরে যাব আনতে। আর বৃষ্টি যদি না কমে এখন বলতে পারছি না কি, কিন্তু আমার ইচ্ছে আছে একটা রেসিপি তোমাদের সাথে আজকে শেয়ার করার। ওকে তো চলো আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। হ্যাঁ কি গরম লাগছে, এক্সারসাইজ করা হলো, এক্সারসাইজ করার পরে দোকানে গেছিলাম, দোকান থেকে যা যা জিনিসপত্র লাগা নিয়ে চলে এসেছি, আর একটু বৃষ্টিটা কমেছিল তো দোকান থেকে যা যা জিনিসপত্র লাগবে নিয়ে চলে এসেছি। আর এখন আমি বসেছি, দেখো এই যে এটা হচ্ছে আটা আর ময়দা মিক্সড করা আছে, ময়দা একদমই অল্প আর আটাটা বেশি,
তো এটা এখন মাখবো, এটা দিয়ে কি করবো বলতো, লুচি করবো। তো এর মধ্যে আমি চিনি, নুন, সাদা তেল আর কালো জিরে তো দিয়ে এই আটাটাকে এখন মাখবো। ঠিক আছে, এই লুচি করব আর হচ্ছে আর শিমুইয়ের পায়েস করব। ঠিক আছে, তো এটা আমি কিভাবে শিমুইয়ের পায়েস করি, লুচি লুচি তো সবাই একই রকম করে, কোন দেখানোর কিছু নেই, তো শুধু শিমুইয়ের পায়েস করব, ওই জন্য সাথে একটু লুচিও করছি। আমার ছেলে বলেছে একটু লুচি করো, তো সেই জন্য। আর আমি মা যখন দোকানে গেছিল তো আমি একটা চকলেট দিয়েছিলাম গিফট বলা, তো গিফট হচ্ছে 100 টাকা হয়েছে। কিন্তু টাকা তো পায় 100 রুপিস পেয়েছে, গিফট পেয়েছে 100 রুপিস। আটাটা আমি এখন মাখছি, মেখে তারপরে আমি সন্ধ্যে দেবো, ততক্ষণ একটু আটাটা রেস্টে থাকবে, ভালো হবে লুচিগুলো। থালাটা না একদম ছোট হয়ে গেছে, আর একটু বড় থালা নিতে হতো। আমি একটু এদিকে সরে আসলাম, কিছুই দেখতে পাচ্ছিলে না তোমরা, বলো। আমার প্রচন্ড গরম লাগছে, আর বাইরে বৃষ্টি হচ্ছে কিন্তু তাও ঠান্ডা লাগছে না, যে ওয়েদারটা একটু ঠান্ডা হবে তা না বাবা। আজকে আজকে এখনই এক্সারসাইজ করব। হ্যাঁ, এক্সারসাইজ করে বেশি গরম লাগে আরো। থালাটা একদম ছোট হয়ে গেছে। আর বলি, আমি লুচির মধ্যে না একটু কালো জিরে দিয়ে করি, মানে আমার ভালো লাগে খেতে, গালে পড়লে খুব ভালো লাগে কালো জিরে গুলো, ওই জন্য আমি কালো জিরে দিয়ে দিই, বেশি না কিন্তু একদম অল্প। আর আজকে কি রান্না করেছিলাম বলতো, আজকে ডাল করেছিলাম আর হচ্ছে একটা সবজি করেছিলাম পাঁচমেশালি, তো ওই সবজিটা আছে, তো ভাবলাম যে তো সবজিটাও আছে, লুচির সাথে খেতে ভালোই লাগবে। আর কালকে যে ইসে করেছিলাম না, ঘুগনি করেছিলাম, যে যেন ঘুগনিটাও আছে, মানে অল্প আছে, তো ওটা ভালো করে আবার জাল দিয়ে রেখে দিয়েছি, বুঝেছো। আমাদের কেমন জন্মদিনের খাওয়া জন্মদিনের খাওয়া হয়ে যাচ্ছে না, পায়েস, তারপরে লুচি, ঘুগনি, তাই না বাবা। এ দেখো হয়ে গেছে মাখাটা, এবারে কি করব বলতো, এই তেল অল্প নিয়ে ওপর দিয়ে মেখে দেব। ঠিক আছে, মেখে দিলাম, এবার একটু একটু ঢেকে রাখবো, পরে ভাজবো। আমার সন্ধে দেওয়া হয়ে গেছে, এবারে ছেলেকে দেখো পড়তে বসিয়েছি, তো ভাবলাম ছেলেকে একটু পড়িয়ে নিই, তারপরে রান্নাটা করব, কারণ ছেলের কিছু হোমওয়ার্ক আছে, ওগুলো করাতে হবে, কিছু আর্ট আছে সেগুলো করাতে হবে, সব দিকেই দেখতে হবে, তাই না, ছেলেকেও পড়াতে হবে, সব দিকেই খেয়াল রাখতে হবে, এটা আমাদের দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে, তো এটা আমাদের করতেই হবে, তাই না। ছেলেকে পড়ানো হয়ে গেছে, এবার দেখো রান্না করে চলে এসেছি। আর প্রথমে আমি শিমুয়ের পায়েসটা বানাবো, কারণ পায়েসটা গরম থাকলে না ভালো লাগবে না খেতে, ঠান্ডা হয়ে গেলেই ভালো লাগবে। তো দেখো প্রথমে আমি কড়াইয়ের মধ্যে ঘি দিয়ে দিয়েছি, দেওয়ার পরে একটা এলাচ দিয়েছি আর একটা তেজপাতা দিয়েছি, তো দেওয়ার পরে দেখো এবার শিমুইগুলো দিয়ে দিলাম। এবারে শিমুইগুলো খুব ভালো করে আমি ভেজে নেব, ঠিক আছে, লাল করে। আর এইদিকে ওভেনে আমি দুধ বসিয়েছি, দুধের মধ্যে চিনি দিয়ে একবারে জাল দিয়ে দেবো দুধটা। আর ওদিকে দেখো কাজু কিশমিশগুলো আমি দিয়ে দিলাম, একসাথে ভাজা হয়ে যাবে। তো এবারে দেখো ওটা আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে লাল করে, আর এদিকে দুধটাও জাল হয়ে গেছে। এবার আমি সবটা ঢেলে দেব দুধের মধ্যে, লাল করে ভাজলে কিন্তু বেশি মানে ভালো লাগে খেতে, এরকম আমি যেভাবে ভেজেছি, তোমরা যদি করতে চাও তাহলে সে এভাবেই ভাজবে, বেশি লাল করে ভাজ, যত লাল করে ভাজবে তত স্বাদ হবে, কিন্তু আবার দেখো আবার যদি পুড়ে না যায়। তো দেখো এবারে সিমুইটা হয়ে গেছে, আর লাস্টে একটু আমি ঘি দিয়ে দিয়েছি, একদমই অল্প ঘি দিয়ে একটু মিক্সড করে দিলাম,
হয়ে গেছে সিময়ের পায়েশ। এবারে আমি লুচি ভাজবো। তো লুচিগুলো না প্রথমে আমি আগে বেলে নিচ্ছি, তারপরে ভাজবো, কারণ আমি যদি বেলি ভাজি আমার না খুব অসুবিধা হয়, ওই জন্য আমি একবারেই বেলে নিই, তারপরে আমি ভাজি। এবারে দেখো একটা একটা করে সব ভেজে নিচ্ছি। আর লুচিগুলো এত সফট হয়েছে, মানে বেশ খানিকক্ষণ আগে মেখে রেখেছিলাম, মানে এত সফট হয়েছে, আমার ছেলে বলছে আমার খুব ভালো হয়েছে খেতে। লুচি এত মিষ্টি খেয়ে আমি আবার সেই আগের মতো মোটা হয়ে যাব, আমার এক্সারসাইজ করে কোনো লাভই হবে না। যদিও অত মোটা ছিলাম না আগে, একদম ওই সেরকম মোটা কিন্তু একদমই ছিলাম না। তো যাই হোক, মাঝে মধ্যে এরকম লুচি টুচি খেলে কোনো অসুবিধা নেই, তাই না বলো? এটা অনেকদিন পরে আমরা খাচ্ছি লুচি। তো যাই হোক, লুচি ভাজতে ভাজতে আজকের ভিডিওটা এন্ড করছি। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক 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 ভালোবাসা। তো চলো এখন আমরা খেয়ে নিই, আর তোমরাও খেয়ে নাও। টাটা, গুড নাইট, লাভ ইউ অল।